ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। এখনো কাটেনি দানার রেশ। ঘূর্ণিঝড় দানার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত নিয়ে লাল সতর্কতা জারি। কতদিন চলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে আপডেট দিল হাওয়া অফিস। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের দানার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বর্ষণ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রাতভর বৃষ্টি। বৃষ্টির সাথে শুরু ঝোড়ো হাওয়া। আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। গতকাল রাত থেকে চলছে ঘূর্ণিঝড় দানার দাপট। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দানার ল্যান্ডফলের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দানার ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ হয়েছে। সেই সঙ্গেই জানানো হয়েছে এর প্রভাবে আজ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ হবার পরেও আরও কিছুক্ষণ এই প্রক্রিয়া চলবে। এরপর আস্তে আস্তে ঘূর্ণিঝড় ক্ষয় হতে শুরু করেছে। শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল থেকেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। গতকাল থেকে কলকাতা, 224 পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। আজও দক্ষিণবঙ্গের 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটি বা দুটি অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জারি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী আজ সকাল থেকে পুরী এবং দীঘার সমুদ্র অনেকটাই শান্ত হয়েছে। তবে জোরালো বৃষ্টি হচ্ছে দীঘা, শঙ্করপুর এবং তাজপুরে, বইছে ঝোড়ো হাওয়া। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক ধাক্কায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে গেছে বেশ খানিকটা। তবে অক্টোবর মাস পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধান বর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।